এপিসোড শুরু করছি ক্লাস সেভেনের জন্য, সপ্তম শ্রেণীর জন্য। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে চ্যাপ্টার আছে সেই চুম্বক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই চুম্বক সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে কিছু একটা গল্প আছে, একটা জিনিস প্রথমে বলে নেওয়া দরকার। বিজ্ঞান যদি পড়তে চাও, বিজ্ঞান যদি ভালোভাবে উপলব্ধ করতে চাও, তাহলে শুধুমাত্র বই যেটা আছে, বইয়ের যে লেখাগুলো আছে সেটা পড়লেই হবে না। এখন বিজ্ঞানের প্রত্যেকটা ধর্মকে কি করতে হবে না, হাতে কলমে করে দেখতে হবে, হাতে কলমে করে অর্থাৎ যাচাই করে দেখার পরে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একটা বইয়ে লেখা আছে সেটা পড়লাম, মুখস্থ করলাম, তাহলে বিজ্ঞানটা শিখানো শেখা হবে। আমরা এই এপিসোড গুলো প্রত্যেকটাই যে সম্পর্কে আমরা আলোচনা করবো সেটা টোটালটাই হাতে কলমে করবো, করে দেখবো এবং তারপরে সেটাকে গ্রহণ করবো। চুম্বক সম্পর্কে বলতে গেলে একটা গল্প আছে, চুম্বক দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক আর একটা হচ্ছে কৃত্রিম চুম্বক। প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বক, প্রাকৃতিক চুম্বক এই যে ম্যাগনেটাইট যে পাথরগুলো পাওয়া যায় এশিয়া ম্যাগনেসিয়া অঞ্চলে, সেই ম্যাগনেসিয়া অঞ্চলে যে পাথরগুলো পাওয়া যায় সেগুলো ম্যাগনেটাইট বলা হয়, যেটা প্রাকৃতিক চুম্বক বলে। আর একটা চুম্বক আমরা বাড়িতে তৈরি করতে পারি, যে বাড়িতে কেন যে কোনো জায়গাতে চুম্বক করে সেটা কৃত্রিম চুম্বক, আমরা আসবো সেই জায়গাতে। সেইগুলো প্রত্যেকটা আগে চুম্বক সম্পর্কে, তাহলে চুম্বক দুই প্রকারের, প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বক। যে চুম্বক তুমি তৈরি করতে পারবে সেটা কৃত্রিম চুম্বক বলা হবে, আর যেটা প্রকৃতিতে আছে সেগুলো প্রাকৃতিক চুম্বক বলা হবে। আমাদের আজকে মূলত চুম্বকের আবিষ্কারের খোঁজ এইভাবে পাওয়া যায়। এবার আস্তে আস্তে বিজ্ঞান এগিয়েছে, চুম্বকের নানা ধর্ম আবিষ্কার হয়েছে। আমাদের ক্লাস সেভেনে যেটুকু আছে সেটুকু আমরা আজকে শিখব। প্রথমে চুম্বকের বিভিন্ন ধর্মগুলো, তার আগে প্রথমে দেখবে চুম্বক কার কার মধ্যে আকর্ষণ করে, যাদের যাদের মধ্যে আকর্ষণ করবে, যাদেরকে আকর্ষণ করবে তাদেরকে বলবে চুম্বক পদার্থ, চুম্বক পদার্থ। আর যাদেরকে আকর্ষণ করবে না তাদের নাম হচ্ছে অচুম্বক পদার্থ, অচুম্বক পদার্থ। এবার কোনগুলো চুম্বক পদার্থ, কোনগুলো অচুম্বক পদার্থ, সেইগুলো আমরা যদি আমি মুখে বলে দিই বা যদি আমরা বোর্ডে লিখে দিই বা বইয়ে পড়ে নাও, তাহলে শুধু সেটা মুখস্থ করাই হয়ে যাবে। আমি বিজ্ঞানটা এভাবে পড়তে বা পড়াতে পছন্দ বোধ করি না। তা আমরা এবার সরাসরি চলে যাবো প্রত্যেকটা চুম্বকের ধর্ম, চুম্বক কোন কোন পদার্থে আকর্ষণ করে, কোনগুলো আকর্ষণ করে না, চুম্বকে কি কি ধর্ম, চুম্বকের কোথায় আকর্ষণ রয়েছে, এই সমস্ত টোটাল বিষয়টা আমি বোর্ডে পড়াবো, আমি টোটালটাই পড়াবো তোমাদেরকে, যে কোথায় না আমরা প্র্যাকটিক্যালি করে দেখবো। কারণ বিজ্ঞানের প্রত্যেকটা ধর্ম হোক, সূত্র হোক, যাই হোক না কেন, আমাদেরকে হাতে কলমে করতে হবে, করে দেখার পরে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, তাহলে হয়তো মুখস্থ করতে হবে না। চুম্বক যে সমস্ত পদার্থগুলোকে আকর্ষণ করে তাদেরকে বলা হয় চুম্বক পদার্থ, আর যাদেরকে আকর্ষণ করে না তাদেরকে বলা হয় অচুম্বক পদার্থ। চলো আমরা দেখি কোনগুলো চুম্বক পদার্থ, কোনগুলো অচুম্বক পদার্থ। আমি একটা দণ্ড চুম্বক নিয়েছি। এই দণ্ড চুম্বকে প্রথমে দেখো আমরা কি, এখানে কতগুলো বস্তু রেখেছি, এখানে পিন আছে, এখানে আছে তোমার পেরেক, কাগজ, প্লাস্টিক, রাবার, পয়সা। তাহলে আমি দেখি প্রথমেই পেরেকের কাছে, তাহলে পেরেকটি আকর্ষণ করবে, যেগুলো আকর্ষণ করছে সেগুলোকে আমি এই পাশে রাখছি, যেগুলো আকর্ষণ করবে না সেগুলোকে এই পাশে রাখছি। আমি দেখলাম কাঠ, কাঠকে দেখো, কাঠকে আকর্ষণ করছে না, এ পাশে রাখলাম। এবার দেখছি আমি কাগজকে, কাগজকে কোনো মতেই আকর্ষণ, কাগজকে কোনো মতেই আকর্ষণ করছে না, কাগজকে এ পাশে রাখলাম। এবার নিলাম পেরেক, সেটিকে আকর্ষণ করলো, এ পাশে রাখলাম। এবার নিলাম পয়সা, পয়সাটাকেও আকর্ষণ করলো, আমি এ পাশে রাখলাম। ছোট্ট পিনগুলো, আলপিন, সেগুলোকে আকর্ষণ করছে, আমি এ পাশে রাখলাম। আমি এটাকেও আকর্ষণ করছে, এ পাশে রাখলাম। আমি চাঁদা, যে কোন ব্যাপার এক যন্ত্র, সেই চাঁদাকে আকর্ষণ করছে, দেখি তো না করছে না, তাহলে সেটাকে এ পাশে রাখলাম। রাবার,
সেটাকে আকর্ষণ করছে না, এপাশে রাখলাম। কাঠ আকর্ষণ করছে না, এপাশে রাখলাম। তাহলে দেখো এপাশে বস্তুগুলোকে চুম্বক আকর্ষণ করছিল আর এপাশে বস্তুগুলোকে চুম্বক আকর্ষণ করছিল না। এই যে বস্তুগুলোকে চুম্বক আকর্ষণ করলো এদের নাম হচ্ছে চৌম্বক পদার্থ, আর যেগুলোকে আকর্ষণ করলো না সেগুলোর নাম হচ্ছে অচৌম্বক পদার্থ। তাহলে স্বভাবতই তোমাদের প্রশ্ন দেবে অচৌম্বক পদার্থ উদাহরণ দাও। তুমি কি লিখতে পারো? রাবার, তুমি লিখতে পারো কাঠ, তুমি লিখতে পারো প্লাস্টিক, তুমি লিখতে পারো কাগজ। চুম্বক কোনগুলোকে আকর্ষণ করছে? চুম্বক লোহাকে আকর্ষণ করছে, লোহার পিনকে আকর্ষণ করেছে, পয়সাকে আকর্ষণ করেছে। তাহলে শুধু সাধারণত চুম্বক লোহা নিকেল কোবাল্ট এই তিনটিকে আকর্ষণ করে আর এইগুলোকে আকর্ষণ করে বলে। আমরা এবার দেখব চুম্বকের দিক নির্দেশক ধর্ম। আমরা জানি চুম্বককে অবাধে ঝুলিয়ে দিলে সেটি সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। আমরা সেটা হাতে কলমে পরীক্ষা করে দেখব। আমি দেখো এখানে একটা কাগজের মধ্যে পূর্ব পশ্চিম, এদিকটা পূর্ব আমি সেট করেছি। আমাদের যে দিক পূর্ব দিক ওটা পশ্চিম দিক, এদিক ওপর দিকটা উত্তর, এবার দক্ষিণ দিক। এবার একটা আমার চুম্বককে আমরা না ঝুলিয়ে একটি সোলার মধ্যে চুম্বককে রেখে, দণ্ড চুম্বককে রেখে আমি ছেড়ে দেবো, একটি যে কোনো একটা দিকে ছেড়ে দেবো। দেখবো চুম্বকটি যখন স্থির অবস্থায় আসছে, দেখো লক্ষ্য করো, সে কিন্তু অটোমেটিক্যালি ঘুরে গিয়ে পূর্বে একদম উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে যাচ্ছে। দেখো পুরোপুরি উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে যাবে। দেখো লক্ষ্য করো যখন স্থির হচ্ছে, দেখো সে উত্তর দক্ষিণ, দেখতে পাচ্ছ দক্ষিণ দিক এটা সাউথ, এটা নর্থ। আমি আবার ঘুরিয়ে দিলাম চুম্বকটাকে, আবার ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি, আমি আবার ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি, আমি এইভাবে রেখে দিলাম। দেখো সে কিন্তু ঘুরে গিয়ে আবার পূর্বে অবস্থা, তার যে ধর্ম উত্তর দক্ষিণ মুখ করে সে থাকছে। এই থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি চুম্বককে অবাধে ঝুলিয়ে দিলে সর্বদা সে উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। দেখো আমি আরও একবার দেখিয়ে নিচ্ছি, আমি যদি এটাকে এই পাশে না রেখে যদি আমি এই দিকটাকে নর্থ রেখে দিলাম, দেখো এই দিকটা তো সাউথ, কিন্তু আমি সাউথের দিকে নর্থটাকে রেখে দিলাম, তাহলে কী লক্ষ্য করব? সে কিন্তু অটোমেটিক্যালি ঘুরে গিয়ে আবার সে তার অবস্থায় চলে আসছে।